গুড মর্নিং, আজ আমাদের পেলিং ট্যুরের ফার্স্ট ডে, আমরা এনজিবি চলে এসেছি। এটা লং রুটের পক্ষ থেকে প্রথম ট্রিপ করানো হচ্ছে। তো আমরা এখন এনজিবিতে এসে ফার্স্ট ব্রেকফাস্ট সার্ব। তো এখানে ফার্স্ট এই মুহূর্তে আমাদের আলু পরোটা রেডি হচ্ছে। নজনের গ্রুপ টোটাল আছি আমরা। সুমনদা বলো, এই যে আমরা সব পরপর আছে না আপাতত, তো ট্রিপটা আমরা এখান দিয়েই শুরু হচ্ছে। এই যে আমাদের সব থেকে ছোট সদস্য রয়েছে একজন, হাই হাই, হাই বলে দাও সবাইকে, বলো হাই, বলো বলো হাই, বলে দাও হাই, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, জানি ও সব, জোরে বলো, শুনতে পাচ্ছে না, জোরে বলো, বলো গুড মর্নিং বলে দাও, বলো জোরে বলো, জোরে বলো, আস্তে আস্তে বলো। আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা গেলাম আমাদের আগে থেকে বুক করা বোলেরো গাড়ির কাছে। গাড়ি এগিয়ে চলল সেবক রোড ধরে। রাস্তার দৃশ্য জাস অভূতপূর্ণ, দুধারে গাছ, মাঝখান থেকে আমরা চলেছি আর নীল আকাশ, খুব সুন্দর লাগছিল রাস্তাটা। কিছু দূর গিয়ে আমরা NH10 ধরে যেতে লাগলাম। NH10 ধরে যখন আমরা এগোতে লাগলাম, আমাদের সঙ্গে সঙ্গে গিয়ে চলল অপরূপা তিস্তা। তিস্তার এক ভয়ঙ্কর সুন্দর রূপ আমরা দেখতে দেখতে গিয়ে চলেছি। হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর রূপ। কেন ভয়ঙ্কর বললাম? রাস্তাটা দেখুন, বেশ ভয়ঙ্কর। কোথাও গাড্ডা রয়েছে, কোথাও পাহাড়ের ধস নেমে রয়েছে, সেই সব রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। এক ভয়ঙ্কর সুন্দর এই রাস্তা, চোখ জুড়িয়ে গেল আমাদের। যেতে যেতে চোখে পড়ল তিস্তার উপরে রিভার র্যাফটিং এবং বেশ কিছু ক্যাম্প। প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছালাম পেলিংয়ে। এসেই প্রথমে আমরা রুমে ঢুকে পড়লাম। এই হলো আমাদের পেলিংয়ের হোটেলের রুম। রুম বেশ সুন্দর দেখতে পাচ্ছি, বেডটাও বেশ সুন্দর দেখতে, রুমের কন্ডিশন বেশ ভালো। প্রচণ্ড ঠান্ডা এখন এই মুহূর্তে এখানে রয়েছি, কিন্তু ঠিক আছে, হোটেল রুমের ব্যবস্থা খুবই ভালো রয়েছে। বাথরুমটা দেখি, বাথরুমটাও ঠিকঠাক আছে, হিটারের ব্যবস্থা রয়েছে। আমরা পেলিং পৌঁছে গিয়েছি, আমরা হোটেলে রয়েছি এই মুহূর্তে। হোটেল রুম আমি অলরেডি দেখিয়েছি, সেটা আমাদের দেখাচ্ছি হোটেল রুমটা কেমন হয়েছে। আর এই যে ব্যালকনি থেকে ভিউ, অসাধারণ। হোটেলের ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ লাগছে। জলে হাত দিলে হাত কামবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, বাহ, রেস্টুরেন্ট ভিউ দেখেছো জানলা থেকে? এখন কিচ্ছু করার নেই। বলো কি বলছো, কেমন লাগছে তোমার? ও কি খাবে জিজ্ঞেস করো। তুমি কি খাবে? কি খাবে বলে দাও। ডিম খাবে? আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্টে জানলা থেকে সুন্দর ভিউ, কিন্তু এখন মেঘে ঢেকে রয়েছে, ঠান্ডা বেশ ভালোই আছে। আজ দুপুরে লাঞ্চ ভালো করে করা হয়নি, তাই হোটেলে ঢুকে প্রথম যে কাজটি আমাদের ছিল সেটি হলো লাঞ্চ। ডাল গরম গরম, বেগুন ভাজা, আরও কিছু আসছে, বাকি রয়েছে আপাতত ভাত, ডাল, আলু, ফুলকপি, মাছের ঝোল, পেঁয়াজ, লঙ্কা। এখানে আসতে প্রায় বিকেল হয়ে গেছিলো, তাই আজকে আর কোনো কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার নেই। আজ আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, এটুকুই আমাদের কাজ। পরের দিন সকাল থেকে শুরু হবে আমাদের পেলিংয়ের সাইট সিইং। আবার টিফিনে পকোড়া এবং চা খেলাম। দাদা একটা কম দাদা, মিনার হোক, তুই তুলে নাও। কি খাওয়া হচ্ছে স্যার? দিন কি খাচ্ছে বলে দাও, কি খাচ্ছো, কি খাচ্ছো, কি খাচ্ছো? খেতে খেয়ে নেই, গালে খাবার আছে, খেয়ে নিও। এখনো পর্যন্ত কি এসছে? ভাত, ডাল, সবজি, মিক্স সবজি, পাঁপড় ভাজা, এদিকে ডিমের কারি, মাংসের বদলে বাকিরা মাংস খাবে।
রুটি রুটি আর মাংসের জন্য অপেক্ষা বাস ঠিক আছে ওই মানে ধীরে সুস্থে খাও দিস ইজ ফাইনালি চিকেন এইভাবেই আমাদের প্রথম দিন কেটে গেল গুড মর্নিং আমরা এই মুহূর্তে রেডি হচ্ছি আজকের দ্বিতীয় দিন আমরা বার হবো সো বাইরে কুয়াশা আছে তবে কুয়াশার মধ্যেও উপরে চূড়া বুঝতে পারছেন সেই উপরে চূড়া হালকা করে কাঠটা বোঝা যাচ্ছে দারুণ লাগছে হোটেলের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একটু মেঘের মধ্যে আছে মেঘ কুয়াশার মধ্যে থেকে আছে তাহলেও দেখা দিচ্ছে এই যে আমাদের হোটেল হোটেল দ্য গোল্ডেন আইস জিনিস দেখে আপনাদের ঢুকলাম সোজা ব্যালকনি And from the balcony, you can see Kanchenjunga. We are tight to clear the large portion of the head. So, we are going to see the head. We are going to see the head. We are going to see the head. We are going সকাল 8টা আমরা এখন সব রেডি আমাদের গাড়িও চলে এসেছে সো আমরা এখন বার হচ্ছি হোটেল দিকে প্রথমেই যাব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস তারপর খেচিপুরি লেক এরকমই প্ল্যান আছে সো চলুন ওভাবে যাওয়া যাক হোটেল থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস 1 ঘন্টা আমরা গাড়িতে জার্নি করে পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে 20 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে এগিয়ে চললাম টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা উপরে চলেছি এটা অ্যাকচুয়ালি খেচিপুরি লেকের ওভারফ্লো এটা ফলস না উপরে মেন ফলসটা রয়েছে তো উপরে ওঠা যাক এইটা হলো আসল ফলসটা দিস ইজ কল্ড কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে রয়েছি এই সেই লুকোনো ফলস যেটা 90 দশকের পর্যন্ত কেউ জানতো না এরকম কোনো ফলস আছে এখানে 90 দশকের পরে লোকেরা জানতে পারে ফলসটা ব্যাপারে এই ওয়াটারফলসটি এই মুহূর্তে পেলিংয়ের অন্যতম একটি আকর্ষণ প্রায় 100 ফুট উঁচু থেকে ওয়াটারফলের জলটি এসে পড়ে একটি ছোট পুলে দূর থেকে ফলসটি দেখতে একটা খুব সুন্দর ফলস মনে হচ্ছিলো ঠিকই কিন্তু যখন কাছে গিয়ে পৌঁছালাম তার যে ভিউ উপর থেকে জলটি একটি ছোট্ট নীল রঙের পুলের উপর যখন পড়ছে আহা আমি তো পাগল হয়ে গেলাম এই দৃশ্যটা দেখার পরে আমি পাগল আর কোনো কথা হবে না এই দৃশ্যের পরে তুই আমায় পাগল করলি রে ও মনেতে খুশির বাহার মনেতে খুশির বাহার চোখেতে জল ঝরে ও কাঞ্চনজঙ্ঘা ফলস রে রে হ্যাঁ ঠিকই শুনছেন ফলসটিকে দেখে সত্যি আমি পাগল হয়ে গেছি কিছু বলার নেই এটা খেচিপুরি লেকের ওভারফ্লো এখান থেকে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে উঠতে হয় প্রায় 25টা মতো সিঁড়ি রয়েছে পাশে টিকিট কাউন্টার উপরে গেলে মেন কাঞ্চনজঙ্ঘা ফলস আমরা এদিক থেকে এলাম এদিক থেকে আবার এখানে তো আমরা গাড়ি করে এবার যাবো খেচিপুরি লেকে লেকের জল ওভারফ্লো করে আসছে এটা তার মানে লেকটা উপরের দিকেই হবে তো চলো সো আমাদের গাড়িটি যেখানে দাঁড়ানো ছিল মানে যেদিক থেকে আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে সেদিকে রাস্তাটির দিকে দেখলাম আহা অসাধারণ একটি রাস্তা পাহাড়ের গা বেয়ে সবুজ শ্যাওলা বলতে পারি বা ছোটো ছোটো গাছ যেগুলো হয় যেগুলো শ্যাওলা জাতীয় গাছ সেগুলো লেগে রয়েছে কিছু গাছের শেকড় পাহাড়টিকে যেন জড়িয়ে রেখেছে আর উপর থেকে টপ টপ করে হালকা হালকা জলের বিন্দু পড়ছে
এরপর আমরা আবার এগিয়ে চললাম কেচুপুরি লেকের উদ্দেশ্যে। এবারও প্রায় এক ঘন্টার মতো গাড়িতে যেতে হবে। এই যে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। এখান থেকে প্রায় 20 মিনিট হেঁটে যেতে হবে ভিতরে। আসুক, খেচুপুরি লেকে ঢোকার মুখে বেশ কয়েকটা ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি। ডিউ টু COVID-19 উইট আর নট অ্যালাউ, থ্যাংকস। এখানে ভিতরে এখানে অ্যালাউ নেই। খেচুপুরি লেকের রাস্তা হচ্ছে এই বাঁ দিক থেকে লেফট সাইড থেকে সরে যেতে হবে। এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে কিন্তু যেটা কোভিডের জন্য এখন বন্ধ রয়েছে। ছোটখাটো ট্রেক অ্যাকচুয়ালি চলার পথে বিশ্রামাগারও আছে, কেউ বসতে গেলে বসতে পারে হাঁপিয়ে গেলে। ওটাই লেকটা মনে হচ্ছে, আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছি। এটা একটা দিক, পাশে বাঁ দিকে লেকটা দেখা যাচ্ছে, লেকের মেন পয়েন্ট বাঁ দিকে। আমরা ব্রিজে যাবো সামনের দিকে গিয়ে। খেচুপুরি লেক, এই যে পুরো লেকটা, ওখান থেকে সব মাছেদের খাবার দিচ্ছে, একটু বাঁচে যাবো। এখানে যেতে গেলে দুটো খুলে যেতে হবে, যখন এই যে দুটো খুলে তাও যেতে হবে। কেচুপুরি লেককে উইথ ফুলফিল লেকও বলা হয়। এখানে মাছেদের খাবার খাইয়ে নিজেদের যেসব প্রার্থনা আছে সেগুলো করলে নাকি পূরণ হয়। হ্যাঁ, এখানে এই হচ্ছে মাছ, এই যে কেচুপুরি লেকে মাছ, প্রচুর মাছ, খেতে দিলেই খাবে। কথিত আছে এই লেকটি অ্যাকচুয়ালি দেবীর পা, দেবী এখানে পা ফেলেছিলেন। লেকের উপরে যে ভিউ পয়েন্টটি আছে সেখান থেকে দেখলে এই লেকটিকে একটি পায়ের ছাপের মতো মনে হয়। লেক থেকে উপরে উঠে চোখে পড়ল গুরু রিম্পোচে ক্রেপ, কিছুটা উপরে ট্রেক করে উঠতে হয় এবং তার উপরে রয়েছে ভিউ পয়েন্ট। তো আমরা ট্রেক করে এগিয়ে চললাম গুরু রিম্পোচে ক্রেপের উদ্দেশ্যে। রাস্তায় তিন মার্ক যেমন দেহ আছে সেই মতো আমরা এগোতে থাকলাম। হ্যাঁ, তো মনে হচ্ছে এটাই মনে হয় উপরে। এখানে বেশ কিছু কেফ রয়েছে, সম্ভবত এগুলোর মধ্যে কোনো একটি হবে, আমরা কনফার্ম নয়। Thank you.
আমরা বেশি ওইটা হেঁটে গুহার প্রবেশদ্বার গুহাতে চলে এসেছি। আচ্ছা এই তো ঠাকুর এখানে আছেন। হ্যাঁ এই হচ্ছে হিডেন গুহা। কেপ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে। হাঁপিয়ে পড়েছে। ওই তো দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, চলো ঘুরে ঘুরে আসি। সুন্দর একটি ভিউ পয়েন্ট, উপরেও জায়গা আছে, উপরে যাওয়া যেতে পারে। ভিউ পয়েন্ট থেকে লেকের দৃশ্য জাস্ট অসাধারণ। একটু কষ্ট করে, একটু হাতে সময় নিয়ে যদি আপনি আসেন, যদি উপর পর্যন্ত পৌঁছাতে পারেন, আপনি যে দৃশ্যটা দেখবেন আপনার চোখের সামনে সেটি জাস্ট অসাধারণ। এরপর আমরা যাব রিম্বি অরেঞ্জ গার্ডেন ও রিভার ভিউ পয়েন্টে, এছাড়া পেলিংয়ের আরও অন্যান্য স্পটে, কিন্তু সেগুলো দেখাবো দ্বিতীয় পর্বে। আজ এই পর্যন্তই থাক, ততক্ষণ দেখতে থাকুন লং রুট, দ্য বিউটি অফ নেচার, আর ঘুরতে থাকুন মনের আনন্দে।